নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদেরকে, সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ ধনতেরাসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে 2 নভেম্বর 2021 মহাসংযোগ সৃষ্টি হচ্ছে। এই মহাসংযোগের ফলে এই 7 রাশি হতে চলেছে কোটিপতি। অর্থাৎ আজ মধ্যরাত থেকে 2 নভেম্বর 2021 ডায়েরিতে নোট করে নিন, এই ধনতেরাসের মা লক্ষ্মী, গণেশ এবং কুবেরের বিশেষ কৃপা এই 7 রাশির উপর পড়তে চলেছে, যার ফলে এই 7 রাশির কপাল খুলতে চলেছে। দেখুন, এই ধনতেরাসের যে শুভ মুহূর্ত, এটার উপর আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। কোন সময় আপনারা এই ধনতেরাসের দিন আপনারা কেনাকাটা করবেন, কী কেনাকাটা করবেন, তাও আপনাদেরকে আমি একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো। অর্থাৎ কোনটা শুভ মুহূর্ত, কোন সময়ে আপনি যদি কোনো জিনিস কেনাকাটা করেন, সে সোনার জিনিস হোক, চাঁদের জিনিস হোক, কাঁসার জিনিস হোক, এটা যদি কেনাকাটা করেন, তাহলে কিন্তু বিশেষভাবে আপনার কিন্তু এই ধনতেরাস থেকে আগামী ধনতেরাস পর্যন্ত আপনার ভাগ্য কিন্তু চমকাবে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, ধনতেরাসের দিন ভুল করেও লোহার কোনো জিনিস পারচেস করবেন না, কিনবেন না, এমনকি গাড়ি পর্যন্ত সেখানে কিন্তু লোহার যুক্ত আছে। অর্থাৎ লোহাকে টোটাল বর্জন করুন এই ধনতেরাসের দিন। সেদিন আপনার হয় রূপো, নয় সোনা, নয় কাঁসা, এই জিনিসগুলো আপনারা কিনুন, বিশেষভাবে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এবং সেই ধনতেরাসের কিছু সময় যে শুভ মুহূর্ত থাকে, তার উপর নেক্সট আমি খুব তাড়াতাড়ি ভিডিও দিতে চলেছি, অবশ্যই আপনারা ফলো রাখুন, সেই সময় আপনারা কিনবেন। দেখুন, এই ধনতেরাসটা কেন হয় আপনারা প্রত্যেকেই জানেন, এর আগে প্রচুর আমার ভিডিও দেওয়া আছে। এই দিন ধন্বন্তরী সোনার কলসি নিয়ে আপনার উঠেছিল, অর্থাৎ পাতাল থেকে উঠেছিল। এই জন্য এই ধনতেরাসের দিন আপনার পুজো আচ্ছা হয়ে থাকে। এবং এটা হচ্ছে ধন্বন্তরী হচ্ছে অর্থাৎ ঈশ্বরদের ডক্টর, ঈশ্বরদের বৈদ্য। এখানে কিন্তু ধন্বন্তরীরও পুজো কিন্তু করা হয়। তাতে কী হয়, শারীরিক অসুস্থতা যাদের আছে কি না, ধন্বন্তরী যদি সেদিন আপনার পুজো করেন, আপনাদের যারা দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে ভুগছেন, তারা কিন্তু শারীরিক সুস্থতা কিন্তু তাদের আসবে। এবং বিশেষ করে ধনকুবের, গণেশ এবং মা লক্ষ্মীর 3টির একত্রে পুজো আপনারা অবশ্যই করুন, বিশেষভাবে ধনলাভ আপনাদের কিন্তু হবে। এবং আজ মধ্যরাত থেকে আগামী 2 নভেম্বর 2021 মঙ্গলবার পর্যন্ত, এই অর্থাৎ আজ মঙ্গল, আগামী মঙ্গলবার পর্যন্ত এই 8 দিন, টানা 8 দিন এই 7 রাশি হতে চলেছে কোটিপতি। অর্থাৎ আকর্ষিক ধনপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট, বেশ কিছু সুযোগ আসবে এই 7 রাশির জীবনে। কোন কোন এই রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে, আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, হঠাৎ ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন কর্কট রাশি। অর্থাৎ আজ মধ্যরাত থেকে ধনতেরাসের দিন পর্যন্ত কর্কট রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো, এই মহাসংযোগ যে তৈরি হয়েছে, এর ফলে মকর রাশি ধনবর্ষা হতে চলেছে। আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার ফাটকা থেকে অর্থ পাবেন, কর্মযোগ সৃষ্টি করবে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। এবং শেয়ার মার্কেট থেকেও আপনারা কিন্তু বিশেষভাবে লাভ আপনারা পাবেন, শেয়ার, গোল্ড, চাঁদি থেকে। 3 নম্বর যে রাশির কথা বলবো, সে রাশি নাম মেষ রাশি। মেষ রাশি অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে, ভাগ্যের সাপোর্ট,
আকস্মিক ধন প্রাপ্তি, কর্মযোগ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, সফলতা, সাকসেস, এই সম্ভাবনা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির সম্পত্তি ক্রয়, সম্পত্তি লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট, আপনারাও কিন্তু লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি। এবং আপনাদের এই সময় যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করুন না কেন, সেখান থেকে আপনারা কিন্তু এই আজ মধ্যরাত থেকে ধনতেরাসের দিন পর্যন্ত আপনারা কিন্তু লাভই লাভ আপনারা কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশি মালামাল হতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে আকর্ষিক ধনপ্রাপ্তি, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ পাঁচ নম্বর যে রাশির কথা বললাম সে রাশির নাম হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে আজ মধ্যরাত থেকে ধনতেরাসের দিন পর্যন্ত। ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর কথা বলছি, বিশেষভাবে ধনকুবের, মা লক্ষ্মী এবং আপনার গণেশের বিশেষভাবে কৃপা কিন্তু পাবে। এর পরের যে রাশি সেটি হচ্ছে ছয় নম্বর কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে, আপনাদের বিদেশ থেকে লাভ আসবে, আপনাদের কর্মযোগ, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, লটারি ফাটকা শেয়ার থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ আপনারা কিন্তু পাবেন। আপনি কুম্ভ রাশি মানুষ, আপনারা এ সময়ের মধ্যে আজ মধ্যরাত থেকে 2 নভেম্বরের মধ্যে হঠাৎ কোনো সূত্র থেকে আপনারা কিন্তু বড় অ্যামাউন্টের অর্থ আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। সবশেষের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কপাল খুলতে চলেছে বৃষ রাশির। আপনাদের ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু অর্থ আপনারা কিন্তু পাবেন। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। এবং হঠাৎ অর্থ পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ফেঁসে গেছে, ডুবে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে। এবং আপনারা শেয়ার মার্কেট, লটারি ফাটকা, জুয়া, সাট্টা থেকেও আপনারা কিন্তু আজ মধ্যরাত থেকে ধনতেরাসের মধ্যে আপনারা কিন্তু মহা কোটিপতি কিন্তু আপনারা হবেন। লাখপতি কোটিপতির লিস্টে কিন্তু এই রাশিগুলো কিন্তু নাম উঠে আসতে চলেছে। মহাভাগ্যশালী হতে চলেছে এই রাশি। এবং আপনাদের বিশেষ কৃপা ধনকুবের, মাতা লক্ষ্মী এবং গণেশজির কৃপায় আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা। অর্থাৎ যে রাশিগুলোর কথা বললাম, অর্থাৎ যে সাতটি রাশির কথা আমি বললাম কি না, সেই রাশিগুলোর ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং যাদের শারীরিক অসুস্থতা চলছিল, আমি আবারও বলছি, এই দিন ধন্বন্তরি সোনার কলসি নিয়ে কিন্তু উঠে এসেছিল। অর্থাৎ এই সময় আপনারা যদি ধন্বন্তরিরও আবারও বলছি পুজো যদি আপনারা করেন, অর্থাৎ এই জায়গাটা যেটা হচ্ছে আপনাদের দেবতাদের যে বৈদ্য ধন্বন্তরি, তার বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ
শরীরগত শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন, অর্থের পাশাপাশি শরীরের দিকটাও কিন্তু দেখা দরকার আছে। শরীর যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু অর্থ আপনার প্রচুর পরিমাণে কিন্তু বেরিয়ে যাবে। তো একসঙ্গে যদি আপনারা পুজো যদি আপনারা করতে পারেন তাহলে বিশেষভাবে আপনারা কিন্তু কৃপা আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন। আমি কৌশিক রায় আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। এবং এই ধনতেরাসের দিন আপনারা সাত্ত্বিকভাবে থাকবেন, নিরামিষ আহার আপনারা করুন, অর্থাৎ কোনো আপনারা নিরামিষ আহার ছাড়া অন্য আহার কিন্তু আপনারা করবেন না। বিশেষভাবে মা লক্ষ্মী গণেশ এবং কুবেরের পুজো আপনারা যখন করবেন বিশেষভাবে সেদিন কিন্তু আপনারা সাত্ত্বিকভাবে থাকুন এবং নিরামিষ আহার আপনারা করুন। বিশেষভাবে কিন্তু এ সময় আপনারা কিন্তু কৃপা আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেন, অর্থাৎ এই ধনতেরাস থেকে আগামী ধনতেরাসের মধ্যে আপনাদের বেশ কিছু উন্নতি, অর্থাৎ যদি এই দিন আপনারা পুজো করেন বিশেষ করে কৃপাতে আপনাদের অর্থনৈতিক ভাগ্য আপনাদের চমকাবে। যাদের কর্ম হচ্ছিল না কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদের হবে, যাদের চাকরি ক্ষেত্রের প্রমোশন হচ্ছিল না তাদের কিন্তু চাকরি ক্ষেত্রের প্রমোশন হবে, যাদের ব্যবসা ক্ষেত্রে মানে আপনাদের বসে যাচ্ছিল ব্যবসা ডুবে যাচ্ছিল, প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু ব্যবসাতে আপনি সে মতো কিন্তু উন্নতি করতে পারছেন না, সেখানেও কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি আপনারা করবেন। এবং মা লক্ষ্মীর কবচ যদি আপনারা ধারণ যদি করতে পারেন বিশেষভাবে, বা মা লক্ষ্মী যন্ত্রম যদি আপনারা নিয়ে আসতে পারেন গৃহে, মা লক্ষ্মী কবচ বা মা লক্ষ্মী যন্ত্রম বা শ্রী যন্ত্রম যদি আপনারা গৃহে যদি প্রতিষ্ঠা করতে পারেন, বা আপনারা যদি কুবের যন্ত্রমও যদি আপনারা গৃহে প্রতিষ্ঠা করতে পারেন, মা লক্ষ্মী যন্ত্রম কুবের যন্ত্রম অথবা আপনারা মা লক্ষ্মী কবচ বা শ্রী যন্ত্রম এগুলো যদি আপনারা প্রতিষ্ঠা যদি আপনারা করেন তাহলে বিশেষ রূপে আপনারা কিন্তু ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আজ মধ্যরাত থেকে এই সাত রাশি কিন্তু ভাগ্য চাকা কিন্তু ঘুরবে। এবং যারা নিতে চাইছেন আমি যে যন্ত্রগুলোর কথা বললাম, আপনারা এই হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বারটা এটাতে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা পেমেন্ট করে দেবেন, আপনাদের বাড়িতে ডেলিভারি কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং বিশেষভাবে আপনারা যদি স্থাপনা যদি করেন তাহলে বিশেষ রূপে আপনারা কিন্তু ধনতেরাসের দিন থেকে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের নিশ্চিত রূপে আসতে কিন্তু চলেছে। আমি কৌশিক রায় আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত।